কিনা বলো? দিবস যদি পালন করা জায়েজ হতো তাহলে আমি বলতাম 14ই ফেব্রুয়ারি হবে মিজানুর রহমান আজহারী দিবস, কারণ আজহারী সাহেব এই ফেব্রুয়ারি মাসে কোরআনের তাফসীর করতে পারেনি। আমাদের জন্ম কি দিয়ে হয়েছে? আমাদের জন্ম হয়েছে ভালোবাসা দিয়ে। ওদের ভালোবাসা নাই, ওদের ভালোবাসা হলো কুত্তা কুত্তির ভালোবাসা, ঠিক কিনা বলে? এই জন্য 14ই ফেব্রুয়ারি ছেলে মেয়ে আত্মীয় স্বজন সকলকে ওই দিনে যেন কোথাও যেতে না পারে, আপনার সন্তানকে কন্ট্রোল করার দায়িত্ব আপনার। এই জন্য সন্তানগুলিকে মেয়েগুলিকে বাড়ির থেকে যেন বেরো না হয় সতর্ক অবলম্বন করতে হবে। আল্লাহ তৌফিক দিক বলে আমি আর আসতে বলে আমি আর আসতে বলে আমার ভাইয়ের আজ কোথায় আছি আমরা? আর সামনে 14ই ফেব্রুয়ারি লুচ্চা দিবস, কি দিবস? 14ই ফেব্রুয়ারি লুচ্চা দিবস। এই লুচ্চা দিবসকে বন্ধ করা মুসলমানদের ফরজ, বন্ধ করার জায়গা পান না। তাফসীর মাহফিল কেন বন্ধ করেন হুজুরেরা? তাফসীর মাহফিল বন্ধ করেন না, বন্ধ করেন 14ই লুচ্চা দিবস। যেই লোকটাকে আমদানি করেছে সেই লোকটাকে গ্রেফতার করা হোক, এই লোকটাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দাও। কিসের 14ই ফেব্রুয়ারি আমদানি করেছ মুসলমানদের দেশে? লুচ্চা দিবস মুসলমান মানি না, মানবে না। সেই লুচ্চা দিবস পালন করা হচ্ছে প্রকাশ্যে দিবলখে, লুচ্চা দিবস পালন হচ্ছে না গোপনে হচ্ছে? গোপনে হচ্ছে। এদেরকে এদেরকে ধরা হয়? এদেরকে ধরা হয় না। এদেরকে জেল দেওয়া হয়? জেল দেওয়া হয় না। জেল হয় কোরআনের মুফাসসিরদের, দেশ থেকে হিজরত করতে হয় কোরআনের মুফাসসিরদের। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, সর্বোত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে কোরআন শরীফ পড়ে আর কোরআন শরীফ শেখায়। সুবহানাল্লাহ। আজ এদের কোনো দাম নাই। আজ লুচ্চা দিবস না টেলিভিশনগুলি প্রকাশ্যে প্রচার করছে। যদি আমার হাতে ক্ষমতা থাকতো, যে পত্রিকাগুলি যে মিডিয়াগুলি লুচ্চা দিবস প্রচার করবে এদের সমস্ত পত্রিকার শিডিউল গুলি ব্যান করে দেওয়া, ঠিক কিনা বলেন? আজ লুচ্চা দিবসের জন্য দেশকে রঙিন করে সাজাচ্ছে, ঠিক কিনা বলেন? দিবস যদি পালন করা জায়েজ হতো তাহলে আমি বলতাম 14ই ফেব্রুয়ারি হবে মিজানুর রহমান আজহারী দিবস, কারণ আজহারী সাহেব এই ফেব্রুয়ারি মাসে কোরআনের তাফসীর করতে পারেনি। যদি দিবস পালন করা দায়িত্ব থাকতো তাহলে আমি বলতাম 14ই ফেব্রুয়ারি হবে মিজানুর রহমানের হিজরত করা দিবস, কারণ মিজানুর রহমান আজহারী এই ফেব্রুয়ারি মাসে কোরআনের তাফসীর মাহফিল ছেড়ে দিতে হয়েছে, ঠিক কিনা বলো? আমরা এই লুচ্চা দিবস মানি না। রাজি আছেন? রাজি আছেন মুসলমান? কারা কারা রাজি আছেন দু হাত তোলা দেখা। আমার ভাইয়েরা বুঝতে পেরেছি, ঠাকুর গায়ের মানুষ, ঠাকুর গায়ের মানুষ কোরআনকে ভালোবাসে, ঠাকুর গায়ের মানুষ জিহাদি সাহেবের মো মানুষ এই মতন মানুষকে আলেম হিসাবে ভালোবাসে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা লুচ্চা দিবস পালন করবেন না, ওদের ভালোবাসা নাই বলে তাই ভালোবাসা লাগে, ওদের বাপের পরিচয় নাই মায়ের পরিচয় নাই, কুত্তা কুত্তির ভালোবাসা। আমাদের বাপ আর ভালো, আমাদের বাপ আছে মা আছে, আমাদের জন্মই হয়েছে ভালোবাসা দিয়ে। আমাদের জন্ম কি দিয়ে হয়েছে? আমাদের জন্ম হয়েছে ভালোবাসা দিয়ে। ওদের ভালোবাসা নাই, ওদের ভালোবাসা হলো কুত্তা কুত্তির ভালোবাসা, ঠিক কিনা বলে? এই জন্য 14ই ফেব্রুয়ারি ছেলে মেয়ে আত্মীয় স্বজন সকলকে ওই দিনে যেন কোথাও যেতে না পারে, আপনার সন্তানকে কন্ট্রোল করার দায়িত্ব আপনার। এই জন্য সন্তানগুলিকে মেয়েগুলিকে বাড়ির থেকে যেন বেরো না হয় সতর্ক অবলম্বন করতে হবে। আল্লাহ তৌফিক দিক বলে আমি আর আসতে বলে আমি আর আসতে বলে